Assalamualaikum, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে ক্লাস শুরু করছি এখন আমি যে ক্লাসটি করব সপ্তম শ্রেণী বিষয় গণিত অধ্যায় একাদশ মানে পরিসংখ্যানের অধ্যায় থেকে পরিসংখ্যান থেকে এখন আমি সমাধান করব দেখো বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে তোমার ত্রিভুজ সহপাঠীর উচ্চতা আসন্ন সেন্টিমিটারের মানে নিচে দেওয়া হবে সেন্টিমিটার মানে এখানে দেওয়া আছে উচ্চতা তোমার ত্রিভুজ সহপাঠী কি আছে প্রথমে 140 সেন্টিমিটার মানে সবগুলি সেন্টিমিটার 137 132 130 131 133 129 130 131 129 132 134 138 136 135 129 128 127 132 125 137 139 130 131 128 126 125 129 128 এবং 126 এটা দেওয়া আছে এখন তোমার প্রশ্ন কি প্রশ্ন এর দুইটা প্রশ্ন আছে আমি একটা মডেলে ক নম্বর লিখছি খ নম্বর পরে করতে হবে খ নম্বর কি আছে উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও খ নম্বর বলছে যে এখানে সর্বোচ্চ উচ্চতাকে আয়তলেখের মাধ্যমে প্রকাশ করো আয়তলেখের মাধ্যমে নির্ণয় করো সেটা পরবর্তী প্রশ্ন এখন আমার প্রথম প্রশ্ন যেমন ক উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও এটা আমরা এখন সমাধান করব দেখো সমাধানটা শুরু করলাম ক উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে সাজিয়ে পাই লিখতে পারো এখানে সাজিয়ে পাই এখন আমাদের সবচেয়ে মানে যদি আমরা মানের ঊর্ধ্বক্রম ক্রম অনুসারে মানে হয় মানের ক্রমে ছোট থেকে বড় হবে না বড় থেকে ছোট হবে তো আমরা ধরে নিলাম যে এখানে আমরা ছোট থেকে বড়র দিকে যাব তাহলে আমরা খুঁজে বের করবো এখানে সবচেয়ে ছোট মান কোনটা দেখো 140 থেকে আরম্ভ করে 130 131 129 এখানে উপরের লাইনে 129-এর থেকে কম নেই দ্বিতীয় লাইনে 35 36 35 আর 129 28 27 কম হচ্ছে আস্তে আস্তে 125 এই লাইনে আমরা সবচেয়ে 125 কম পেলাম এই লাইনে 125-এর নিচে নেই তার মানে এইখানে সর্বোচ্চ মান হচ্ছে 125 আর সর্বোচ্চ মান হচ্ছে 140 এর মধ্যেই উচ্চতাগুলো আছে এখন আমরা প্রথম ধরে সর্বনিম্ন নিম্ন মানটাই ধরি লিখলাম 125 কয়টা আছে দেখো 125 এই যে একটা আছে আরেকটা কোথায় আছে এই যে 125 দুইটা আছে আমরা আন্ডারলাইন করলাম আর 125 নাই দেখো এই যে 125 আর নেই লিখলাম এই দুইটা এই পর্যন্ত লিখলাম পরে দেখো 126 এটাও দেখো দুইটা আছে এই যে একটা আর একটা এখানে আর কোথাও আছে 125 নাই 125 এই দুইটাই আছে এই পর্যন্ত আসলাম আমরা এখন দেখো 127 127 এই যে একটা আছে আমরা আন্ডারলাইন করলাম দেখো আর 127 আছে কিনা আমাদের জানা মতে নেই 128 একটাই এরপর লিখবো আমরা 128 পরে লিখছি এটা তিনটাই 1 2 3 এটা তিনটা অবশ্যই আছে দেখো আমি আন্ডারলাইন করছি 1 2 আরেকটা তো ফাইল করে দেখো দেখো 1 2
এই যে 128, এই কম না লাগছে তাই না? তাহলে তিনটা 128 পেলাম, এরপরে লাগবে 129। দেখো এর 129, এই যে একটা আছে, আচ্ছা পরে পরের দিকে উপরে লাইনে যাও, এই যে আরেকটা আছে উপরে লাইনে দুইটা, পরে দেখো 129, এই যে আরেকটা আছে দেখো চারটা, 129 কয়টা পেলাম? চারটা। আমরা 129 চারবার লিখি, 1 2 3 4, এই পর্যন্ত চলে আসলাম। এরপরে 130, 130 দেখো এখানে নাই, এই লাইনে নাই, আর এখানে সবগুলো আন্ডারলাইন হয়ে গেছে, নিচে আর আমাদের চিন্তা করার দরকার নেই। এখানে 130, এই যে একটা পেয়ে গেছি আমরা দ্বিতীয় লাইনে, একটা দুইটা উপরে থেকে 130 আছে কিনা, এই যে তিনটা চারটা, 130 হলো চারটে, কয়টা লিখছি দেখো, 1 2 3 4, সেট ঠিক আছে এখানে। এরপরে 131, দেখো দ্বিতীয় লাইনে 131 নেই, উপরের লাইনে এই যে একটা আন্ডারলাইন করি আমরা, এই একটা দুইটা আর নেই, তাহলে দুইটা 231 দুইটা, এই যে লিখেছি 131 দুইটা লিখেছি। এরপর 132, দেখো এখানে 132 কোথায় আছে, এই যে একটা পেয়ে গেছি আমরা, 132 একটা পেলাম, উপর লাইনে যাও, এই দুইটা পেলাম, এই তো তিনটা, 132 পেলাম কয়টা, তিনটা, এই যে 1 2 3টা লিখলাম। এরপরে 133, 133 দ্বিতীয় লাইনে পেলাম না, চো উপরে লাইনে যাও, 133 এই যে মাত্র একটা, মাত্র একটি। এরপরে দেখি 135 কয়টা আছে দ্বিতীয় লাইনে, দেখো নিচের লাইনে 135 একটা পেয়ে গেলাম, আরো আছে কিনা দেখো, 135, নো, 135 আগে 34 আছে, 33 পর্যন্ত গেছিলাম আমরা, হচ্ছে দেখো 134, 134 একটা পেলাম, আর মনে হয়নি একটাই, 134 একটাই। এরপরে 135 কথা বলছি, এই যে 135 একটা আন্ডারলাইন করেছি, আর দেখো আছে কিনা, আর নেই, 135 একটাই। এরপর আমরা লিখব 136 কয়টা আছে, দেখো এই যে একটা পেয়ে গেলাম, 136, আর নেই একটাই। এরপরে দেখো এদিক তো সব আন্ডারলাইন হয়ে গেছে, 137 একটা পেলাম, 137 আরো আছে কিনা দেখো, এই যে একটা আছে প্রথমে, দুইটা 137 কয়টা, দুইটা, ওই দুইটা লিখেছি। এরপর লিখবো আমরা 138, 138 নিচের লাইনে, এই যে কর্নার উপরের লাইনে একবারে কর্নারে দেখো আছে 138, একটা পেলাম, আর নেই একটাই, 138 একটা। এরপরে দেখো 129 একটা পেলাম, 129, আর উপর লাইনে তো বাকি সব আন্ডারলাইন হয়ে গেছে, শুধুমাত্র 140 বাকি আছে, তার মানে 140 শেষ। তাহলে আমাদের এখানে দেখো মানের ক্রম অনুসারে সাজিয়ে আমরা এই পেয়ে গেলাম 30টা সংখ্যা, গুণে গুণলে তাই হবে, 1 2 3 4 5 6 7 8 9, 10 11 12 13 14 15 16 17 19 20 21 22 23 24 25 26 27 28 29 30,
তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের বলা হচ্ছিল যে তোমাদের ক্লাসে মনে করো 30 জন, 6 বটি, মানে তোমরা যারা একসাথে পড়ালেখা করতেছো একই ক্লাস শ্রেণীতে, এরকম 30 জন ছাত্রের উচ্চতা সেন্টিমিটারে মানের ক্রমানুসারে সাজাতে বলছে। তাহলে আমরা মানের ক্রমানুসারে সাজান, দেখেন সর্বনিম্ন সংখ্যা হচ্ছে, সবচেয়ে কম উচ্চতা হচ্ছে 125 সেন্টিমিটার এবং সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 140 সেন্টিমিটার। এইভাবে ক্রমান্বয়ে মানে 125 থেকে আরম্ভ করে 140 পর্যন্ত 30 জন ছাত্রের উচ্চতা আমরা মানের ক্রমানুসারে নির্ণয় করলাম। কোনো কোনো উচ্চতা একবার, কোনোটা দুইবার, কোনোটা তিনবার, কোনোটা চারবার আছে। যেমন 125 দুইবার আছে, 26 দুইবার আছে, 128 তিনবার আছে, 129 তিনবার, 130 চারবার, 131 দুইবার, 32 দুই তিনবার, এরকমভাবে। তাহলে আমরা তোমার 30 জন সহপাঠীর উচ্চতা মানের ক্রমানুসারে সেন্টিমিটারে নির্ণয় করলাম। এই বলে এখন ক্লাস শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। এই বলে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।